বাণিজ্যিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির সেরা গ্রাহকের পুরস্কার পেয়েছে স্কয়ার হাসপাতাল লিমিটেড। সন্ধ্যায় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্কয়ার হাসপাতাল ছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারের কারণে এই পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সব নিরাশা কাটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বর্তমানে দেশের দুই তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, কেবল সংযোগ নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা গেলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে। স্কয়ার হসপিটালের একটা থিম আছে যে এথিক্যাল প্র্যাকটিস ইন এভরি সেক্টর। তো আমাদের শুধু আমরা হসপিটালে চিকিৎসাই দিই না, আমাদের ক্যাপটিভ পাওয়ার আছে, সরকারি পাওয়ার আমরা নেই, সোলার পাওয়ার কিছু আছে এবং এনার্জি সেভ করার জন্য বিশেষ ব্যবস্থা আছে, তারই একটা সরকারি স্বীকৃতি।